বছরের প্রথম দিন ভয়াবহ অগ্নিকাণ্ড কৈখালী চিড়িয়ামোড় রং কারখানায়। ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে দুপুর 12টা নাগাদ। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 13টি ইঞ্জিন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস, বিধাননগরের বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সি ও কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড বলে মনে করছে দমকল কর্মী। শুভজিৎ পাল, ইউকে নিউজ, বাংলা, কলকাতা।